যারা দু হাজার চব্বিশ সালে যে এক্সপো এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা আশা করি তোমরা জানো যে এক্সাম দেওয়ার জন্য একটা ভালো বই সবারই দরকার ভালো এক্সাম দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা বেস্ট বুক কোন বই থেকে তোমরা ভালো মতো পড়লে বা কীভাবে তোমরা বইটা ফলো করলে ভালো এক্সাম হবে ভালো নম্বর করতে পারবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে আশা করছি আমি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের বেস্ট বুক নিয়ে বা কীভাবে তোমাদের ওই বই থেকে প্রিপারেশান নিতে হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো বেস্ট বুক তো বেস্ট বুক কোনটা সেটা বলার আগে তোমাদের কিছু আমি কথা বলতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জানা সব বই ভালো যদি তোমরা ভালো মতো পড়তে পারো ঠিক আছে এমন কোনো বই নেই যেটা খারাপ ঠিক আছে খারাপ বই কোনোটাই নয় সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা সেটাকে কীভাবে রিসিভ করবে এবং তোমরা ওটাকে ভালো মতো পড়তে পারবে কিনা তোমাকে শ্যুট করছে কি না বইটা সেটা বইয়ের ওপর ডিপেন্ড করবে তার জন্য বেস্ট বুক কীভাবে তোমরা বাছাই করবে তোমাদের যে বইটা ভালো লাগবে সেই বইটাই তোমরা নেবে ঠিক আছে বইয়ের দোকানে গিয়ে তোমরা যখন বই কিনতে যাবে তখন তোমরা সমস্ত বই নেবে যেমন সাতরা রাই মার্টিন যেগুলো পাবলিকেশনের বইগুলো হয় সেই বইগুলো নেবে যতগুলো আছে এবার সবগুলোর মধ্যেই কমন জিনিস দেখবে আমি বলছি কি কি দেখবে ফার্স্ট অফ অল ওটার মধ্যে কী কী সাবজেক্ট আসে সেটা তোমরা দেখবে সমস্ত রকম সাবজেক্ট আছে কি না সেটা দেখবে তারপর সেই সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টারগুলো ঠিকঠাকভাবে দেওয়া আছে কি না সেটা দেখবে সেটা দেখার পর দেখবে সেই চ্যাপ্টারে তোমাদের অ্যাজ এক্সাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে কি না এবং তোমাদের চ্যাপ্টারের যে ডেসক্রিপশন মানে পড়ার জন্য কিছু ম্যাটেরিয়াল দেওয়া আছে কি না বা শুধু যদি কোয়েশ্চেন থাকে ওই বইটা তোমাদের জন্য ভালো হবে না যেটার মধ্যে কিছু ডেসক্রিপশন দেওয়া থাকবে ওই চ্যাপ্টারের ব্যাপারে এবং ফর্মুলাও দেওয়া থাকবে সমস্ত কিছু দেওয়া থাকবে সাথে কোশ্চেন দেওয়া থাকবে সেই বইটা নেবে তোমরা কারণ ওই বইটাই তোমাদের অ্যাকচুয়ালি ভালো হবে নিলে ওটা তোমাদের বুঝতেও সুবিধা হবে তারপর আরেকটা জিনিস এমন অনেক বই থাকে যেগুলোতে মক টেস্ট দেওয়া থাকবে না মানে যেই বইগুলোতে দেখবে দশটা পনেরোটার মতন মক টেস্ট দেওয়া আছে পেছনে বইয়ের পেছনে ফলো করবে এটা বই কেনার সময় সেই বইটাই তোমরা পারচেস করবে সেই বইটি তোমাদের শ্যুট করবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতেও সাহায্য করবে আমি শেষে বলবো যে তোমাদের কোন বইটা বেস্ট হবে এরকম সমস্ত রকম ফিচার একটা বই আছে বা দুটো বই আছে সেই দুটো বই আমি তোমাদের শেয়ার করব অবশ্যই বলবো কোন বইটা আর অনেকেই থাকে যারা বই কিনতে পারে না কিন্তু আমি বলবো যে বই কেনা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি কারণ নাইন টেনের বই থেকে তো সবাই প্রিপারেশান না ঠিক আছে ওখানে অ্যাপটিটিউড এবং ইংলিশটা প্রপারলি ওভাবে সিলেবাস ওরিয়েন্টেড দেওয়া থাকে না কি সিলেবাস সেটা ভিডিও আসবে চ্যানেলে অবশ্যই সেটা পরবর্তীতে জানতে পারবে ও সেরকম ওরিয়েন্টেড দেওয়া থাকে না তো ওই ওরিয়েন্টেড সিলেবাস ওরিয়েন্টেড প্রিপারেশান নেওয়ার জন্য বই তোমাদের জরুরি এবং ভালো মার্কসও তোমাদের সেই বইটাই নিয়ে আসবে অবশ্যই ভালো মতো পড়তে হবে বই বইটাকে প্লাস তোমরা নাইন টেনের বই তোমরা পড়তে পারো মানে বুঝতে সুবিধা হবে তোমাদের ব্যাপারগুলো আর তোমাদের যেই দুটো বইয়ের কথা বললাম সেই দুটো বই হল একটা আসে তোমাদের রায় মার্টিনের বই খুবই ভালো বই এবং টপ ওয়ানে ওটা আমি রাখছি বা সবাই টপ ওয়ানে রাখে অ্যাকচুয়ালি রায় মার্টিনের বইয়ের ওপরে কোনো বই নেই ঠিক আছে রায় মার্টিন বইটা কেন তোমাদের সমস্ত রকম ফিচার ওই বইয়ের মধ্যে আছে মক টেস্ট থেকে শুরু করে চ্যাপ্টারের ডিসক্রিপশান তারপর কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু ওখানে পাবে প্লাস সিলেবাস থাকবে কিছু গাইডেন্সও দেওয়া আছে যারা তোমরা পিডিএফটা চাও বইয়ের ঠিক আছে যে এক্সপো বইয়ের ওই পিডিএফটা চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে সেই বইয়ের পিডিএফ পেয়ে যাবে আর ডিসক্রিপশানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই জয়েন করে যাও কারণ ওই গ্রুপে তোমাদের সমস্ত রকম আপডেট থেকে শুরু করে কিছু স্টাডি ম্যাটেরিয়ালসও দেওয়া হবে তো সেই গ্রুপটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যেগুলো তোমাদের জন্য সাহায্যজনক আর ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তাদেরও এই জিনিসটা জানতে পারে এবং এই জিনিসটা জানার পরে তারাও ভালো মতো প্রিপারেশান নিতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে